নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করে ফেলুন বর্ণালী রান্নাঘর, আর প্রেস করে দিন বেল আইকন, তাহলে আমার চ্যানেলের কোনো ভিডিও আপনারা মিস করে যাবেন না। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী, বর্ণালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন কষা। এই চিকেন কষা নর্মাল চিকেন কষার থেকে একটু আলাদা, আর এর স্বাদটা একেবারে আপনারা সবাই জানেন অনবদ্য টেস্ট। এমনই একটা রেসিপি যেটা গরম ভাত, রুটি, লুচি, পরোটা, পোলাও সমস্ত কিছুর সাথে ভালো লাগে। কিভাবে বাড়িতে পারফেক্ট ভাবে রেস্টুরেন্টের মতো চিকেন কষা বানানো যায় সেটাই আজকে আমি দেখিয়েছি। চলুন তাহলে দেখে নিন কিভাবে বানাতে হয় একেবারে রেস্টুরেন্টের মতো চিকেন কষা। রেস্টুরেন্ট স্টাইল চিকেন কষা বানানোর জন্য 350 গ্রাম চিকেন নিয়েছি। আমি একটা আস্ত চিকেন লেগ নিয়েছি, মিডিয়াম সাইজের পিস করে কেটে নিয়ে খুব ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে রেখেছি। খেয়াল রাখবেন চিকেনের মধ্যে যেন কোনো জল না থাকে। 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি স্লাইস করে কেটে নিয়েছি, এই রান্নায় পেঁয়াজটা একটু বেশি লাগে। 2টো টমেটো কুচি করে নিয়েছি। ফোড়নের জন্য আমি নিয়েছি 1টা তেজপাতা, 2টো ছোট এলাচ, 3টে লবঙ্গ আর 1 টুকরো দারচিনি। গোলমরিচের গুঁড়ো নিয়েছি 1 টেবিল স্পুন, 1 টেবিল স্পুন নিয়েছি হলুদের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ নিয়েছি, আর 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি একসঙ্গে মিশিয়ে নিয়েছি, যাতে একটু ঝালও হয় আবার কালারটাও ভালো আসে। তবে ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ইউজ করবেন। আমি গরম মশলার গুঁড়ো নিয়েছি 1/2 টিস্পুন, টক দই নিয়েছি আমি 1 টেবিল স্পুন। খেয়াল রাখবেন এই চিকেন কষায় বেশি টক দই কিন্তু দেওয়া যাবে না, তাহলে কিন্তু সেটা দই চিকেনের মতো হয়ে যাবে। কাঁচা লঙ্কা বাটা নিয়েছি আমি 1 টেবিল স্পুন, আমি 4টে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। আবারও বলছি ঝালটা যে যা পছন্দ অনুযায়ী ইউজ করবেন। 1 টেবিল স্পুন আমি রসুন বাটা নিয়েছি, এটা 12 কোয়া রসুনকে বেটে নিয়েছি, আর 1 চা চামচ আদা বাটা নিয়েছি। আর এর সঙ্গে লাগছে স্বাদ অনুযায়ী নুন লাগছে, সামান্য একটু চিনি লাগছে, আর রান্নাটা আমি সর্ষে তেলে করব। তবে সাদা তেলেও করতে পারেন, কোনো রকম অসুবিধা নেই, এই রান্নায় কোনো রকম জলের ব্যবহার হয় না। প্রথমে আমরা চিকেনটাকে ম্যারিনেট করব। দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, বাকি নুনটা আমরা পরে অ্যাড করব রান্নার সময়। দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক দই, লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম, মানে কাশ্মীরি রেড চিলি পাউডার, আর যে লাল হচ্ছে লঙ্কার গুঁড়ো সেটা, হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়োটাও দিয়ে দিলাম, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। এই রান্নাটায় যেহেতু আমরা একটু টক দই ব্যবহার করেছি, আবার টমেটোটাও বেশি ব্যবহার করেছি, তাই এই রান্নার মধ্যে মানে মাংসটা ম্যারিনেট করার সময় আমি কোনো রকমে পাতিলেবুর রস কিন্তু ব্যবহার করছি না। খুব ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মেখে নেওয়ার পর এটা আমি ফ্রিজে রেখে দেব 2 ঘন্টার জন্য। এই 2 ঘন্টা ম্যারিনেট করাটা কিন্তু খুবই জরুরি। আর রান্নার আগে আমি 15 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে নেব। সঙ্গে সঙ্গে ফ্রিজ থেকে বের করে রান্না করবেন না, তাহলে খাদ্য গুণটা নষ্ট হয়ে যায় আর শরীরের পক্ষেও ভীষণই খারাপ। খুব ভালো করে আমি এটা মেখে নিলাম। এবার আমি ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। 2 ঘন্টা পরে আমি রান্নাটা স্টার্ট করব। কড়াই আমি 1/2 কাপ সর্ষে তেল গরম করতে দিয়েছি। ভাবছেন যে এতটা তেল, তবে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন কষা একটু তেলটা তো একটু বেশি দিতে হবে।
মাঝে মাঝে একটু তেল খেলে কিচ্ছু হয় না। আর রেস্টুরেন্টের মতো টেস্ট পেতে গেলে তেলটা একটু বেশিই লাগবে। এবারে তেলের মধ্যে তেজপাতা আর গরম মশলা ফোড়নটা দিয়ে একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটাকে আমি হাই ফ্লেমে একেবারে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। ক্রমাগত নাড়াচাড়া করতে হবে, যাতে পেঁয়াজটা না পুড়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আর এই সময় কিন্তু নুন দিচ্ছি না, যাতে পেঁয়াজটাকে খুব বেশি আমরা নরম বানাবো না, একটু লাল করেই ভাজবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে টমেটোটা অ্যাড করবো। পেঁয়াজটা সুন্দর লাল করে ভেজে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোটাকে একটু নাড়াচাড়া করব যতক্ষণ না টমেটোটা একটু নরম হয়ে যাচ্ছে। টমেটোটা নরম হয়ে গেছে, এবার এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। প্রথমে হাই ফ্লেমে কিছুক্ষণ মাংসটা কষিয়ে নেব, তারপরে আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখব। হাই ফ্লেমে আমি প্রথমে 5 মিনিট মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। হাই ফ্লেমে 5 মিনিট কষিয়ে নেওয়ার পরে দেখুন টমেটোটা খুব সুন্দর গলে গেছে, চারপাশ থেকে পুরো তেল ছেড়ে বেরিয়ে এসেছে। যেহেতু আমি চিকেনটা 2 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম, তাই চিকেনটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, এর মধ্যে কোনো রকম আলাদা করে জল দেওয়ার দরকার হবে না। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরেকটু নুন। প্রথমে আমি একটু নুন দিয়েছিলাম, তাই নুনটা বুঝে দেবেন আর অবশ্যই স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। চিনিটা চিকেনের টেস্টটাও বাড়াবে আর এর মধ্যে খুব সুন্দর একটা কালারও তৈরি করবে। চিনি যেহেতু ক্যারামেলাইজড হয় তাই সুন্দর কালার এনে দেয়। এবার আমি ফ্লেমটাকে একেবারে লো করে দেব আর ঢেকে রেখে দেব আমি লো ফ্লেমে 10 মিনিটের জন্য। লো ফ্লেমে 10 মিনিট রাখার পর ঢাকাটা খুলে নিলাম, দেখুন অনেকটা জল বেরিয়েছে আর এই জলেই চিকেনটা কিন্তু রান্না হয়ে গেছে। এই সময় আপনারা নুন আর মিষ্টিটা একটু টেস্ট করে দেখতে পারেন, যদি মনে হয় কম হয়েছে তাহলে আরেকটু দিয়ে দেবেন। এবার চিকেনটা একটু চেক করে নিচ্ছি, হ্যাঁ খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে, এর থেকে বেশি আর কিন্তু বলাবো না, খুব সুন্দর নরম তুলতুলে হয়ে গেছে। এবার আমি ফ্লেমটাকে হাই করে দিচ্ছি আর দিয়ে দিলাম আমি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে জাস্ট 1 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিলেই এটা রেডি হয়ে যাবে। হাই ফ্লেমে 1 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি গরম মশলা দেওয়ার পরে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। দেখুন পেঁয়াজটা কত সুন্দর গলে গিয়ে কতটা সুন্দর একটা হালকা একটা গ্রেভি মতন তৈরি হয়েছে, এর থেকে বেশি কিন্তু আর গ্রেভি হয় না। আপনারা সবাই জানেন রেস্টুরেন্টে চিকেন কষা কেমন হয়, আর কালারটা দেখুন অনেকটা সুন্দর এসেছে। এবার গ্যাসটা অফ করে আমি ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে এটা আমি গরম গরম পরিবেশন করব। আমাদের আজকের রেসিপি রেস্টুরেন্ট স্টাইল চিকেন কষা তৈরি হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা টেস্টি হয়েছে।
আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে কিনা আর সহজ লেগেছে কিনা সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। দেখা হবে আবার অনেক ভালো ভালো রেসিপির সঙ্গে। আর ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ভালো খান, সুস্থ থাকুন।